কিন্তু সিঙ্গার বার্গারের মধ্যে কোনো শসা বা পেঁয়াজ নেই, এটা পুরো লেটুস আর একটা করে চিকেন ফ্রাই দিয়েছে। বান্টি আর গুরুলাল মিলে চলে এসেছে শপিং মলে। আমরা যে শপিং মলটা রয়েছে এটার নাম হচ্ছে ডায়মন্ড প্লাজা, এটা হচ্ছে নাগের বাজারে অবস্থিত। আজকে গুরুলালকে নিয়ে একটু শপিং করতে এসেছি, তারপর গুরুলাল একটু KFC খাবে বলছিল, যে গুরুলালের সাথে একটা লাইফস্টাইল ব্লগ করবো। আর এই জায়গাটার যে লোকেশন তোমরা যারা যারা চেনো না, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লোকেশনের লিঙ্কটা দিয়ে দেবো। আর তোর কি আজকে কিছু বলার আছে? আগে KFC খাবে, মানে এইটা হচ্ছে আমরা পুরো মলের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা সেকেন্ড ফ্লোর, এবং এরপরে গুরুলাল যাবে হচ্ছে KFC, তাই তো? আর ও মানে কোনো কথা বলছে না, বলছে দাদা ভাই আমি KFC যাবো। আর ড্রেসটা কেমন লাগছে দুজনকে একটু জানিও। আর দেরি করতে পারছি না, তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, লেটস স্টার্ট। আমরা এখন প্রথমে কোনটায় যাবো বলতো? আমরা এখন প্রথমে ম্যাক্সে যাবো। এই যে ম্যাক্স, এখানে আজকে ম্যাক্স আচ্ছা, ও বলছে ওকে একটু দেখাও, তো ম্যাক্সে যাবো, ম্যাক্স থেকে বুড়িলাল একটু কেনাকাটি করবে, তো চলো। এখন খোঁজাখুঁজি করছে, তো কোনটা পছন্দ বল জোরে জোরে। তুই আজকে কি নিবি বলে এসেছিস? আমি দেখছি তো ওয়ান পিস নিতে পারি, বাট এমনি যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেব। ঠিক আছে চলো দেখো। তোমার ড্রেসটা দেখাও, এই যে এটা জাস্ট ওয়ান পিস আর ওয়ান পিস কমপ্লিট, আমি ওয়ান পিসই পরি, বাহ লাগে। কমেন্টস করে জানিও কেমন লাগছে। প্রাইস হচ্ছে 999, তো চল বিল করে নি। এই একটা জামা কিনলো সারা দিন বসে, মেয়েদের সাথে শপিং করতে আসলেই এরকম, মানে সারা দিন খালি দেখতে থাকবে তো দেখতেই থাকবে। আর ওখানে না ভিডিও করতে অ্যালাউ করছিল না, তাই না? তাই জন্য আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। আর ডিপির মধ্যে না রিলায়েন্স ডিজিটালের একটা শপও রয়েছে, মানে ডিপির মধ্যে অনেক রকম রয়েছে, এখানে বারবিকিউ নেশন রয়েছে, মেট্রো রয়েছে, টার্টেল রয়েছে, এখানে ট্রেডস রয়েছে, আবার এখানে অ্যাপেলের শোরুমও রয়েছে। আমাদের বাড়ির কাছাকাছি সবচেয়ে বড় মল হচ্ছে ডিপি, যেটার মধ্যে এখানে অ্যাপেলের শোরুম রয়েছে, এই যে অ্যাপেল শোরুম, যেটা এখন ইতিমধ্যে বন্ধ রয়েছে। আর এদিকে গুরুলাল আবার সেলফি তুলতে ব্যস্ত। তো কেমন লাগছে বনু বল তোর ঘুরে? অবশ্যই ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। এই জামাটা পরে আমি আরো বেশি ভালো লাগছে, হ্যাঁ জামাটা পেয়ে আরো বেশি ভালো লাগছিল। এতদিন তোমরা সব ঘরের মধ্যে দেখেছো, আমরা গোল গোল করে ঘুরে যাচ্ছি, এতদিন তোমরা ঘরের মধ্যে ব্লগ দেখেছো, দেখি আমাকে নামার সিটিতে কোথায়। এবার জাস্ট KFC তে বুড়ুলালকে নিয়ে গিয়ে খাওয়াবো, আজকে জানি ভিডিওটার মধ্যে কিছু নেই, জাস্ট একটু কায়দা আর কিছুই না, দেন এবার ও KFC তে খাবে, তো চলো অ্যাকশন। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে KFC-র সামনে, এবং বুড়ুলালকে নিয়ে এবার KFC তে যাবো, বুড়ুলাল দেখি কী কী খায়, তো চলো বুড়ুলাল। এখন আমরা রয়েছি হচ্ছে KFC তে, এবং ক্যামেরার উপরান্ত রয়েছে বুলুলাল, দেখো কেমন গালে হাত দিয়ে, গালে হাত দিয়ে বুলুলাল রয়েছে। আর KFC তে একটা অফার চলছে, যেটা হচ্ছে 149, সেখানে আমার মনে নেই কী কী রয়েছে, স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি। খাবারটা প্রিপেয়ার হতে আমাদের টোটাল সময় লাগবে, একটু সময় লাগবে, 15-20 মিনিট, 10-15 মিনিট মতো, ততক্ষণ আমি আর বুলুলাল একটুখানি সেলফি ফেলফি তুলে নিই। আর আমাকে নিচে অবশ্যই কমেন্টস করে জানাও যে তোমাদের কাদের কাদের KFC ভালো লাগে, কারা কারা KFC ভালো লাগে। সবাই ভালো খায় ভাই, আমার বুলুলাল হেভি ভালো খায়। তো ততক্ষণে তোমরা একটু KFC ভিতরটা দেখে নাও। আমাদের এখন KFC প্ল্যাটার চলে এসেছে,
এটা রয়েছে আমাদের হট উইংস, আর এখানে রয়েছে একটা দুটো কোক, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। এখানে টোটাল আমরা দু প্লেট নিয়েছি, দু প্লেটের মধ্যে এখানে টোটাল কপিস দিয়েছে 1, 2, 3, 4, 5, 5, 5, 6 পিস দুষ্টুমি শুরু করে দিয়েছে বলে লাগ। চলো শুরু করো খাওয়া। এমনি খাও খাও কি খাচ্ছিস বলতো? হ্যাঁ কেমন সসটা খোল। হ্যাঁ হ্যালো, উইংসটা খা। বাহ, কিছু বলার নেই। হ্যালো, আচ্ছা সাথে একটু কোল্ড ড্রিঙ্কসটা খাও। জমে ক্ষীর, ঠিক আছে। এবার আচ্ছা এবার আমি জাস্ট একটু খাই। এটা হচ্ছে উইংসটা, ক্লোজ দেখা। চল আর এখানে একটু হালকা ডিপ করবো মায়োতে। চল এবার আজকে KFC খাওয়াবে। KFC-র স্বাদ সারা জীবন একই রকম। আজকে মেনলি একটু বুলুলালকে KFC-তে নিয়ে এসেছি ট্রিট দিতে। ও অনেকদিন ধরে বলছিল দাদাভাই একটু খাবো। ধরো ফ্রেঞ্চ ফ্রাই প্ল্যাটারটা 149-এ ঠিকঠাক, 3 পিস চিকেন, 1 খাম ফ্রেঞ্চ ফ্রাই আর 1টা কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। অফার চলছে, এটা চলে আসো। যারা যারা এখন KFC-র অফারটা সম্পর্কে জানো না, আমি তো যে ছবিটা দিলাম 149 প্লেট, ইট ইজ রিজনেবল। কোল্ড ড্রিঙ্কসটা কোল্ড ড্রিঙ্কসের মতনই খেতে। বন্ধু তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা তাহলে বাড়ি চলে যাই। না তাহলে কিছু একটা খেতে ইচ্ছে করছে, মানে একটা প্ল্যাটার খেলি তারপর আবার কিছু খেতে ইচ্ছে করছে। কি খাবি? তুই তো হাফ বলতো, তা হাফ হাফ করে দেখুন, দু প্লেটই ছিল। হ্যাঁ ছিল, তাও কি খাবি? বার্গার খাবি? বুলুলালের খেয়ে দেয় নাকি আবার খিদে পেয়ে গেছে, তো এবার আমি ওখানে যাবো, একটা জিঙ্গার বার্গার অর্ডার দেবো। হ্যাঁ ওটা 149, দেন আসছে, দেন আবার তোমাদের সাথে কথা বলছে। বুলুলাল তোমার বার্গার চলে এসেছে। এবার এই প্লেটে একটা কাজ করে, এই প্লেটে এই টেবিলে দিয়ে দেন। তাই বোনকে বলবো একটু বার্গারটা দেখাতে। ও আহা, ভিতরে আমি দেখাই, KFC চিকেন দিয়েছে, বাহ দেখেই লোভ লাগছে। এটা হচ্ছে জিঙ্গার বার্গারটা, তো এবার এর মধ্যে একটু লেটুস ফেটুস দিয়েছে, আর এখানে মিওনিস ফিওনিস সব দিয়েছে, আর বার্গার মিওনিস। ওরে বাবা, এটা হচ্ছে চিকেনটা। বাজার বার্গারটা খাবো, বার্গার খেতে গেলে আমার অবস্থা টাইট হয়ে যায়। দেখো এই হচ্ছে পুরো অবস্থা বার্গারের, চিকেনটা পুরো সফট। কি আর বলবো, KFC চিকেন নিয়ে আর কি বলবো, সত্যি ভালো খেতে। সত্যি খুব ভালো খেতে। জিঙ্গার বার্গার এমনি বার্গারের মধ্যে তফাৎটা কি? আমার মনে হয় এমনি বার্গারের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দেয়, শশা ফসা দেয়, কিন্তু জিঙ্গার বার্গারের মধ্যে কোনো শশা বা পেঁয়াজ নেই। এটা পুরো লেটুস আর একটা করে চিকেন ফ্রাই দিয়েছে, লেটুস পাতা, মিওনিজ আর চিকেন ফ্রাই। চিজও দেয়নি, তাই তো? না চিজও দেয়নি, চিজও দেয়নি, চিজ দেয়নি, এটা মিওনিজ।
বন্ধুরা আমাদের আজকে একটা ছোটখাটো ঘোরাঘুরি হলো, বুলুলালকে নিয়ে জাস্ট ডায়মন্ড প্লাজা আসলাম। আমি জানি না ভিডিওটা এডিটের পর কতদূর দাঁড় করাতে পারবো। এই যে আমার জামা কিনলাম এবং KFC তে খেলাম, জাস্ট একটু জাস্ট বুলুলালকে নিয়ে একটু নিজের মতো সময় কাটলাম ভাই বোন মিলে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, ভিডিওটার নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে তোমরা তোমাদের মতামত জানিও, আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো। আর যদি আমাদের দুজনকে ভালো লেগে থাকে, ভাই বোনের ছোট্ট একটু ঘোরাটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুম করে প্রেস করে দাও পরবর্তীকার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এইটুকুই। আজকে আর তুই বললি না যে বান্টি আসতে কথা বল, বান্টি আজকে একদম ঠিকঠাক কথা বলেছে। এবার আমরা ওলা চলে এসেছে, এবার আমরা ওলা করে বাড়ি যাবো, চলো। কেমন ঘুরলি বল, ভালো লেগেছে? এখন রাত 11টা বেজে গেছে, এখন আমরা জাস্ট উবের করে যাচ্ছি বাড়ির দিকে। আর জানি না কি হবে, মা কতটা বকবে, মা বকা দেবে? হ্যাঁ